আমি কি সাচ্ছি যে আমাকে সুন্দর লাগতেছে বলতেছো? আমার বউয়ের সেটা সুন্দর হতে হয় না, বুঝছো? তুই আমার তুই তুই করতেছিস কেন? হ্যাঁ না না আম্মা আজকে যেই ঘটনা ঘটাইছে আব্বা যদি জানতে পারে না তুমি আর আমি বেরোছি তো আবার বাইক নিয়ে আর তোমার আর আমার ঘর থেকে বাইক করে দেবে ধাক্কা মারা। তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ আমি কি সাচ্ছি যে আমাকে সুন্দর লাগতেছে বলতেছো? এই আমার বউ এমনিতেই সুন্দর, আমার বউয়ের সেটি সুন্দর হতে হয় না, বুঝছো? আজকে মনে হয় চাঁদের আলোটা ডিরেক্ট এসে আমার বউয়ের মুখের উপর পড়ছে। এখনো করতে পারিস না কাজটা, তোরে দিয়ে কি হবে? কোনো কাজই তো হয় না তোরে দিয়ে। হই তুই আমারে তুই তুই করতেছিস কেন? হ্যাঁ না না ঠিক আছে, এখন এগুলো বলার সময় নাই, তুই তাড়াতাড়ি কাজটা শেষ কর। কতক্ষণ লাগবে? ৫ মিনিট। হ্যাঁ ঠিক আছে, ওকে শেষ করে আমরা জানা। আরো যদি আমারে তুই তুই করে হয় আজকে যেই ঘটনা ঘটাইছে আব্বা যদি জানতে পারে না তুমি আর আমি বেরোছি তো আবার বাইক নিয়ে আর তোমার আর আমার ঘর থেকে বাইক করে দেবে ধাক্কা মারা। এই টেনশন তোমার না, এই টেনশন আমার, কিচ্ছু হবে না, আব্বা জানবেই না। আমরা রেডি হয়ে দুজন আস্তে করে বাইকটা নিয়ে বেরিয়ে চলে যাবো, ওই দিনের মতো আবার ঘুরে বাসায় চলে আসবো, কেউ টেরই পাবে না। না 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 আজকে বাদ দাও, আজকে দরকার নেই, থাক। কি বলো তোমার এত বাইক চালানোর শখ আর তুমি আজকে বলছো বাদ দিতে? তাহলে বুঝো আব্বা কি পরিমাণ রাগ হয়েছে যে আমি তোমারে না করতেছি তুমি নিজে থেকে বলতেছো তারপরও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাচ্ছই না তাহলে আজকে বের হওয়ার দরকার নেই, আমরা গল্প করি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বলছো। শুধু কি গল্পই করবো?